যে গুরুত্বপূর্ণ খবর দেখে নজর রাখবো আজ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেবে বিচারপতি দেবাংশু বসকের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করা হয়, গঠন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ছ মাসের মধ্যে শুনানি শেষের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতে। কদিন আগে সিবিআই তদন্ত রিপোর্ট জমা দেয় হাইকোর্ট। দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে এবং সেই প্রতীক্ষার অবসান আজকে হতে চলেছে এসএসসি মামলার রায়দান এবং রায় দেবে বিচারপতি দেবাংশু বসকের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করা হয় এবং অবশেষে সেই প্রতীক্ষার অবসান। ছ মাসের শুনানির মধ্যে শুনানি শেষের নির্দেশ দেওয়া হয়েছিল এবং কদিন আগেই সিবিআই তদন্ত রিপোর্ট জমা দেয় হাইকোর্টে। আজ এসএসসি মামলায় রায়দান, আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান, রায় দেবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দেয় তারই পরিপ্রেক্ষিতে আজ শুনানি হবে। আপনাদের জানিয়ে রাখবো, ছ মাসের মধ্যে শুনানি শেষের নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফ থেকে এবং কদিন আগেই আমরা দেখেছি সিবিআই তদন্ত রিপোর্ট জমা দেয় হাইকোর্টে। আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায়দান, এসএসসি মামলার রায় দেবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কয়েকদিন আগে সিবিআই তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল আমরা জানি এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আজকে রায়দান চলবে। ছ মাসের মধ্যে শুনানি শেষের নির্দেশ দেয় শীর্ষ আদালত। আপনাদের জানিয়ে রাখবো, কদিন আগে আমরা দেখেছি সিবিআই তদন্ত রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আজকে রায়দান। আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায়, রায় দেবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পীযূষ, যেমনটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আজকে, তো কি জানা যাচ্ছে ঠিক? আজ এসএসসি মামলার রায়দান এবং মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিলেন তার প্রেক্ষিতেই কিন্তু সেই মামলা চলে যায় ডিভিশন বেঞ্চ এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গড়ায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই এই মামলার সম্পূর্ণ শুনানি গ্রহণ করে রায়দান করবে। সেই নির্দেশের প্রেক্ষিতে এবং এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে দু মাসের মধ্যে সিবিআই কে এই তদন্ত শেষ করতে হবে এবং পাশাপাশি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে ছ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন, স্পেশাল বেঞ্চ গঠন করেন বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে। এই ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানির পর আজ রায়দান করতে চলেছে। এখন এই রায়ের ফলে কি ভবিষ্যতে যারা চাকরি পেয়েছেন তাদের সেই চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে এই রায়ের উপরে। পাশাপাশি যারা চাকরি পাচ্ছি তাদের উদ্দেশ্যে বিচারপতিরা কি রায় দেন সেটার উপরেও নির্ভর করবে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। সামগ্রিকভাবে বলা যেতে পারে যে যারা চাকরি এখনো করছেন, যে প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেল যদি বিচারপতি বাতিল করে দেন তাহলে সেই সমস্ত চাকরিরত শিক্ষকদের কি ভবিষ্যৎ হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ আজ যে রায়দান করবে কলকাতা হাইকোর্ট, সেই রায়দানের ফলে যারা চাকরি প্রার্থী তাদেরও যেমন ভবিষ্যৎ নির্ভর করবে, পাশাপাশি ইতিমধ্যে যারা চাকরি করছেন এবং চাকরি হারা যারা তাদেরও ভবিষ্যৎ নির্ভর করবে। শুনানি কখন রয়েছে? দেখো, বেলা 10:30 এই রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচারপতিরা এজলাসে এসেই এই রায়দান করবেন বলে মনে করছে আইনজ্ঞরা। একেবারে ধন্যবাদ জানাবো পীযূষ।